পদ্মা সেতু উদ্বোধন উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল দুই উন্মোচন করার পর মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ির সমাবেশ স্থলে এই আনন্দ র্যালি করেন বিড়ি শ্রমিকরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহসভাপতি নাজিমুদ্দিন, যুগ্ম সম্পাদক হারিক হোসেন, প্রচার সম্পাদক শামীম ইসলাম, বিড়ি শ্রমিক নেতা আলম শেখ, দুলাল মোল্লা, সাদ আলী, টোকন রায়, আব্দুল খালেক, দুলাল শেখ প্রমুখ। বিড়ি শ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বহু চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং দেশি বিদেশি সকল ষড়যন্ত্র রুখে দিয়ে পদ্মার বুকে দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু তৈরি করে আপনি জাতীয় অভিভাবকের আসনে সমাসীন হয়েছেন। পদ্মা সেতু বাংলাদেশের জনগণকে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস এনে দিয়েছে।